আমরা আজ সারা পশ্চিমবঙ্গ বুকে যে করোনা আবহে আমরা সচেতনতার একটা সমস্ত জায়গায় আমাদের তারকেশ্বর ব্লকের বিভিন্ন প্রাঙ্গণে যাতে মানুষ সচেতন হয় তার জন্য আমরা প্রশাসনের উদ্যোগে সমস্ত পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন এবং সমস্ত স্তরের যে সমস্ত এগিয়ে থাকা ব্যক্তিবর্গ তাদের নিয়েই আমরা পুরো এলাকাটা কভার করার চেষ্টা করলাম। সাধারণ মানুষ যাতে মুখে তাদের মাস্ক পরে এবং দোকানে আসে এবং সাধারণভাবে যে সমস্ত টোটো, অটো এবং সাধারণ পরিবহনে তারা সচেতনভাবে মাস্ক পরে, সেই জন্যেই আমরা পুরো এলাকাটা পরিক্রমা করলাম এবং তারকেশ্বর ব্লকের বুকে যাতে করোনার এই প্রদাহকে যতটা সম্ভব আমরা নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সাধারণ মানুষকে আমরা প্রচার করলাম এবং সমস্ত স্তরের সাধারণ মানুষ আমাদের সঙ্গে সামিল হলেন। কি বলবেন, আজকে তো বিভিন্ন মানুষকে দেখা যাচ্ছে মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের সচেতন করলাম, তারা ভবিষ্যতে যাতে মাস্ক পরে রাস্তায় যাতায়াত করে এবং তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ক্ষেত্রেও যারা মাস্ক পরে তার জন্য তাদের আহ্বান জানালাম আমরা। কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন স্তরে
বিভিন্ন যে সমস্ত সাধারণ মানুষ তাদের ভিতর কিন্তু মাস্ক পরার প্রচুর পরিমাণে বেড়েছে এবং তারা অনেকটাই সচেতন হয়েছে। আমরা সেইভাবেই পুরো প্রশাসনের তরফের থেকে তাদের আরও বেশি করে যাতে মাস্ক পরে সেই জন্য আমরা তাদের আহ্বান জানালাম। মানে এটা লাগাতার আপনারা, আমরা প্রশাসনের তরফের থেকে যাতে লাগাতার এই কর্মসূচি আমাদের থাকে সেটা আমরা জারি রাখব। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ, এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।